হচ্ছে এরকমটা ধারণা করা হচ্ছে এবং একটি সিনেমা সুপার হিট হচ্ছে, এটা নিয়ে কি আসলে এরকম ধারণা করা হচ্ছে এটা ঠিক আছে কিনা বা আপনার অবজারভেশনটা আসলে কি সত্যি? আপনি ক্যামেরায় বলেন ভাইয়া, এক ছবি দিয়ে তো আর সবকিছু হয় না, তবে এই ছবিটা আলোচনা এসেছে এবং মোটামুটি দর্শকদের মধ্যে একটা ছবি দেখার আগ্রহটা বলে যে আমার কাছে মনে হয়েছে, কারণ আমি নিজেও এই ছবিটা হলে গিয়ে দেখেছি এবং আশা করি যে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে। শুধু একটি ছবি দিয়ে না, এরকম আরো অনেক ছবি লাগবে, কারণ যে ছবিটা ছবির ইন্ডাস্ট্রিটা যেরকম পিছিয়ে আছে এটা সামনে এগিয়ে নিতে আরো আরো এরকম লাগবে। এবং আরেকটা জিনিস হলো যে আমি বলবো সাকিবকে নিয়ে যারা ছবি বানায় বা সাকিব খান যে সব ছবিতে অভিনয় করে শুধু ঈদগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরে যদি এরকম একটা করে হিট ছবি দিতে পারে তাহলে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে আশা করি। অমিত ভাই, আগে দেখতাম আমরা জায়েদ খান, অপু বিশ্বাস, ওনারা হচ্ছে মূলত এই ধরনের শিল্পীরা হচ্ছে ফুলের মত, আমাদের চেহারা দেখিয়ে আমাদের বিজনেস নাকি, সেটা বড় পর্দায় হোক, সেটা মঞ্চে হোক, সেটা এই ধরনের অনুষ্ঠানে হোক, এটা হলো আমাদের শিল্পীদের কাজ, ঠিক আছে? তো এতে নিয়ে নেগেটিভ হইতে কোনো কিছু বলার তো আমার মনে হয় কিছু থাকে না। বাট শুধু অপু বিশ্বাস বলেন বা যেটার নাম বললেন যে আর কে, জায়েদ খান, এরকম অনেকে করছে আপনাদেরকে সুযোগ করে দিয়েছে ক্যাপিটাল, ঠিক আছে? আমাদেরকে কিন্তু সহজে মানে কি, আমাদের সঙ্গে আলাপ করে ডেট নিয়ে তারপর পেমেন্ট করে তারপরে তো আমাদেরকে আপনাদের সামনে এনেছে, ঠিক আছে? যাই হোক, আমাদের শিল্পীদের ভালো কাজে আমরা সবসময় থাকি, এটা একটা ভালো কাজ, ভালো উদ্যোগ, অতএব আমাদেরকে পাওয়া যাচ্ছে। তাহলে আপনি ইচ্ছা আপনি ডাকলে আমাকে সঙ্গে সঙ্গে পাবেন মনে হয় না। আমরা যারা গণমাধ্যম কর্মী তারা তো আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে পায়, কিন্তু সাধারণ দর্শক যারা থাকে, আপনারা যারা উপস্থিত থাকে তারা তো পায় না। এখানে তো কোনো দর্শকই নেই, এখানে শুধু সাংবাদিক বসে আছে। দর্শকরা কিন্তু আপনাদের মাধ্যমে জানতে পারবে যে ক্যাপিটাল সেলুন এন্ড স্পাকে চালু হয়েছে, সেখানে অমিত হাসান, তানা, তারপর কিছু রবিনা আর অনেকে এসে, ঠিক আছে? তো এটা কিন্তু দর্শক পাচ্ছে আপনাদের মাধ্যমে পর্দা, যেটা এটা এটা জাস্ট লাইক এ পর্দার মতোই আর কি, স্ক্রিনে যেরকম দেখে ওরকমই আর কি, পত্রিকায় দেখবে, মোবাইলে দেখবে, এই আর কি।